ভাই আল্লাহর নামে কেউ তো কিছু দিয়ে যান। এই যে ম্যাডাম আপনার ব্যাগ ওখানে পড়ে গিয়েছিল। কিন্তু এটা তো আমার পার্স না। আরে না 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 ম্যাডাম, আপনি মনে ভুলে ওখানে ফালাই গেছিলেন। আরে কোথা থেকে কারনাকার পার্স তুলে নিয়ে চলে এসেছেন, এটা আমার পার্স না, জানেন থেকে। আরে ম্যাডাম আপনি তো একবার চেক তো করে দেন। আজব তো, কোথা থেকে চলে এসেছে দিনে দুপুর বেলা আমার মাথা নষ্ট করতে। এই তুই যা এখান থেকে, তো গরীব ছোট লোক কোথা গড়া। আর তোর গায়ে থেকে এত বাজে স্মেল, যা এখান থেকে তাড়াতাড়ি ভাগ তো। ম্যাডাম এই সব আপনি কি কইতাছেন ম্যাডাম? একে তো আমি আপনার উপকার করার লাগা আপনার এই ব্যাগটা আপনারে দিতে আইছি, আর আপনি আমারে এই সব কইতাছেন? উপকার? তোর মতো ছোট লোকদের মন মানসিকতা সম্পর্কে আমার খুব ভালোভাবে জানা আছে। এসেছিস তো হয়তোবা কোনো না কোনো ফাঁদ ফেলে আমাকে লুট করার জন্য, তাই না? আমি খুব ভালোভাবেই জানি, বুঝছিস? আর একটা মুহূর্ত যদি তুই এখানে দাঁড়াস তাহলে কিন্তু আমি পুলিশের কাছে কল করব। যা এখান থেকে ভাগ। বুঝলাম, ব্যাগটা তো ম্যাডামেরই, কিন্তু ব্যাগটা নিল না কেন? আচ্ছা দে, ব্যাগের ভিতরে কি আছে? আরে এই দিকে অনেকগুলো টাকা, আর কি আছে? কিন্তু দিয়ে একটা চিঠি দেয়া যায়, কি লেখা আছে একটু দিই। কিন্তু এই টাকা দিয়ে আমি কি ব্যবসা করব বুঝতেছি না। দেখি কি করা যায়। আপা চিপস নেবেন? না লাগবে না। আপা লন না একটা চিপস? লাগবে না। আপা বিশ্বাস করেন সারাদিনে একটা চিপসও বিক্রি করতে পারে নাই। আপনার ঘরে তো বাচ্চা কাচ্চা হইব, একটা চিপস দিলে বাচ্চা কাচ্চা খুশি হয়ে যাবে। আপা লন না প্লিজ। এই তোরে বললাম না লাগবে না, সমস্যা কি তোর? যাই এখান থেকে। স্যার চিপস লইবেন? না ভাই লাগবে না। লন না স্যার, সারাদিনে স্যার একটা চিপসও বিক্রি করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে একটা দিন। এই লন স্যার। কত টাকা ভাই? স্যার 10 টাকা স্যার। আচ্ছা এই নিন। এই যে ভাই শুনুন। জি স্যার। আচ্ছা আপনাকে খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি। আচ্ছা আপনি ওই লোকটা নন যে ছয়নাম্বার লাইনে বসে ভিক্ষা করতেন? জি স্যার। দেখছেন আপনি কাজ করে খাচ্ছেন, আপনাকে দেখতে কত সুন্দর লাগতেছে, কত স্মার্ট লাগতেছে। জি স্যার, আমার জন্য দোয়া করবেন স্যার, যেন আমি একদিন প্রতিষ্ঠিত হইতে পারি। হ্যাঁ ভাই আপনার জন্য দোয়া রইল, আপনি যেন সত্যিই একদিন প্রতিষ্ঠিত। আসি স্যার। ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া, একটা জুস দিবেন? আরে ম্যাডাম আপনি, আপনি আমার দোকানে? সরি কিন্তু আমি তো আপনাকে চিনতে পারিনি। ম্যাডাম আপনি আমাকে চিনতে পারছেন না? 2 বছর আগে আপনি আপনার ব্যাগটি আমার সামনে ফেলে চলে গিয়েছিলেন, আমি অনেক চেষ্টা করেছিলাম আপনাকে দেওয়ার জন্য কিন্তু আপনি নেননি। আর আপনার ব্যাগে অনেক টাকা ছিল, আর সঙ্গে একটা চিঠি ছিল যেখানে লেখা ছিল টাকাগুলো যেন আমি ভালো জায়গায় ইনভেস্ট করি আর নিজে কিছু করতে পারি। আপনি সেই লোক? আর এটা কি আপনার দোকান? জি ম্যাডাম এই দোকানটা আমারই, আর আমার এই সফলতার পিছনে আপনারই হাত ছিল ম্যাডাম। তবে ম্যাডাম একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ওই ব্যাগটা তো আপনারই ছিল বাট তারপর আপনি নেননি, ম্যাডাম আপনি মিথ্যা কেন বললেন? কারণ আমি যখন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আপনাকে দেখলাম ভিক্ষা করতে, তখনই ভেবে নিয়েছিলাম যে আমি আপনার উপকার করব। আসলে আমার লক্ষ্য ছিল সবসময় আমি এমন একজন দুস্থ মানুষকে হেল্প করব যার কিনা আমার জন্য জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইন পজিটিভ ওয়ে। অ্যান্ড এখন মনে হচ্ছে যে আমি সত্যিই সেটা করতে পেরেছি। আপনার ওই অবস্থা থেকে এই অবস্থা কম্পেয়ার করলে দেখা যায় আমি সত্যিই আমার লক্ষ্যে সফল। আসলে ম্যাডাম আপনি যদি সেদিন ওই কাজটা না করতেন
তাহলে আজ আমার এই সফলতা আসতো না। আজ আমি যা কিছু হয়েছি সবকিছু আপনারই অবদান। আপনি আসলে একজন ভালো মানুষ ম্যাডাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ আপনাকে, কারণ আমি তো সেদিন টাকাটা দিয়ে ওখান থেকে চলে এসেছিলাম। আপনি চাইলে ওই টাকাটা অসৎ পথে ব্যবহার করতে পারতেন। আপনি আমার টাকাটার সদ ব্যবহার করেছেন আর সেই জন্যই আজকে আপনি এই অবস্থায়। এর সম্পূর্ণ ক্রেডিট কিন্তু আপনার। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ম্যাডাম। আমি তো শুধুমাত্র আপনাকে পথ দেখিয়েছি আর সেই পথে তো হাঁটার ইচ্ছা আপনার একান্ত ব্যক্তিগত ছিল। যাই হোক, আমাকে কি জুসটা দিবেন নাকি আমি পাশের দোকানে যাব? আরে না 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 ম্যাডাম, দাম না দিচ্ছি। এই যে ম্যাডাম আপনার জুস। থ্যাংক ইউ। কত হয়েছে? কি বলছেন ম্যাডাম, এই দোকান তো আপনারই ম্যাডাম। সেটা ঠিক আছে, আজকের মতোই কিন্তু ফ্রি নিলাম, এরপর কিন্তু আর ফ্রি নেওয়া যাবে না। যতই হোক এটা কিন্তু বিজনেস। জি ম্যাডাম। ঠিক আছে।